Sunge Bustak viel Glück. Sunge Bustak alles Gute. হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকের ব্লগটি নিয়ে এসেছি লাবণীতার জন্মদিনের ফাইনাল পর্বটি নিয়ে। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এই ভিডিওটা হচ্ছে আমি ক্যাপচার করেছিলাম 11 তারিখে। সুফল খুব ইমোশনাল হয়ে গেছিল হঠাৎ করে, এবং আমরা ওয়েট করছিলাম 12টা বাজার জন্য। আর এই ক্লিপটা হচ্ছে লাবণীতার জন্মদিনের দিন, জুনের 12 তারিখে। সে ঘুমোচ্ছিল, আমি আর সুফল উঠে কাজে লেগে গেছিলাম। তো আমার কাছে মনে হইলো যে একটু ভিডিও করে রাখি ওর ঘুমন্ত চেহারাটা। তারপর ঘুম থেকে উঠেই সে দাদুকে ফোন দিয়ে দাদুর কাছ থেকে দোয়া নিল, বিষ নিল, দাদুর সাথে কথা বলল। আমরা তো দূরে আছি, আমাদের কাছে আসলে ভিডিও কল ছাড়া আর কোনো ওয়ে নাই কাছের মানুষদের ভালোবাসা পাওয়া বা তাদের সাথে একটু যোগাযোগ করা। এই ভিডিও কলই আমাদের একমাত্র ভরসা। তো যেহেতু মেহমানরা চলে আসবে, ওই জন্য আমি আর বাবু তাড়াতাড়ি করে গোসল করে রেডি হয়ে নিয়েছিলাম, এবং তাকে আমি একটু ফল খেতে দিয়েছিলাম, কিন্তু সে ফল না খেয়ে লোশনের বোতল খাচ্ছিল। এরকমই দুষ্টমি করছিল লাবণীতা। আমার কাছে মনে হচ্ছিল আমি ওর প্রতিটা মোমেন্ট ক্যাপচার করে রাখি, কিন্তু খুব টেনশনে ছিলাম, নার্ভাস ছিলাম যে সব কিছু ঠিক মতো করতে পারবো কি না। এই জন্য ভিডিও ঠিক মতো মনে হয় করিনি, জানি না। দীপন ভাইয়া, শাওন ভাবি, কমল ভাইয়া, তুলে আপু, দিব্য, অর্ক, ওনারা সবাই না থাকলে না জন্মদিনটা এত সুন্দর হতো না। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমার মেয়ে অনেক আদর, অনেক ভালোবাসা, অনেক সুন্দর সুন্দর কিছু মুহূর্ত পেয়েছে, এবং আল্লাহর অশেষ রহমত যে আমরা আমাদের বাবা মা আত্মীয় স্বজন থেকে এত দূরে থেকেও মেয়ের জন্মদিনে এত সুন্দর একটা পারিবারিক আবহ পেয়েছিলাম। যেহেতু বাবুর জন্মদিন, প্রথম জন্মদিন, আম্মু হচ্ছে রাতে কেক বানাইছিল, এবং জন্মদিনের দিন বিকেলবেলা তারা কেক কিনে এনে বাবুর ছবির সামনে রেখে কেটেছিল। তো কী করবো, যেহেতু সামনে নাই, ভিডিও কলই একমাত্র ভরসা। বাংলাদেশে এই রাজশাহীতে কিন্তু সে রেগুলার শরীফুল ছেলেটা নাকি ভালো একটা দেখবে এই শ্রীলঙ্কা ইয়ে সিরিজে খুব ভালো বেশ গল্প হলো ক্যামেরা সামনের দিকে না শরীফুল ইসলাম দেখো ও কিন্তু র্যাঙ্ক না বাবু ছবি পিছে হয়ে এই সিরিজ দিয়ে এই শ্রীলঙ্কা গেছে শ্রীলঙ্কা হ্যাঁ রাশি ছেলেটা খুবই ভালো ইয়ে করছে যে মাঝখানে ভাইয়া তো থাকে ওই যে যেই ক্রিকেট ইভেন্ট গুলো খাবার তো আম্মা বানে মাসার শেষ থেকে না না কিনে আনছে দেখা যাচ্ছে আর ও তো একটু খেলা পাগল আছে কাটছে বলো আম্মু ক্যামেরাটা আমার দিকে একটু নাও বাইরে থেকে যারা খেলতে আসে মাসার শেষে তো আসে তো আপডেট গুলো ও মোটামুটি পাই যেগুলো আমরা আসলে কাগজ কলমে মানে পেপারে আসে ক্যামেরা হ্যাঁ এই তো ওই ক্রিকেট একাডেমিতে আছে এই যে মানুষ একটা জড়িত
এখন তো ক্রিকেটারদের মতো কাজ করতে আর আগে যেটা ওই যে এটা তো তোমার জন্য থেকে কি খায় ওটা তো এখন নাই না ও তুমি তোর মতে সাত ভাই না সাত এক ওই অরুণদা তো ফোন দিয়ে আর বই কালে ছিল ওটা তো মনে হয় পাইলট পাই করছে আর পাইলট পাই ওকে শুনুন আমেন ইসমুষ্ট ভাস আউ উনজের স্প্রাকে স্পেশন ওকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিছু কথা না বললেই না এক বছর আগে এই সময়টা অন্যরকম ছিল এবং সত্যি কথা বলতে এত কঠিন সময় ছিল বিশেষ করে যখন আমরা প্রথম জানলাম যে লিমা প্রেগনেন্ট ও মা হতে যাচ্ছে এজন্য আমি মানে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই কমল তুলি অর্ক ইট ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট ওই তিন মাস মানে সব থেকে ডেঞ্জারাস তিন মাসের যে ইনভায়রনমেন্টটা দরকার ছিল সেটা অ্যাকচুয়ালি আমরা তুলিদের ওখান থেকে পাইছি এবং এটা না বললেই না হ্যাঁ আর আমার আসলে বলার কিছু নাই এ পর্যন্ত এই এক বছর না এই টোটাল প্রেগনেন্সি পিরিয়ড থেকে শুরু করে এভরিথিং লিমা করছে যেমন পাশে দাঁড়াইছে শি হ্যাজ ডান আ এক্সট্রিম জব স্টিল নাও কারণ আমার আসলে সময় নেই আমি ওইভাবে সময় দিতে পারি না আমি শুধু মাঝে মধ্যে আসি একটু দেখি ওই পর্যন্তই ওই সব করে আমার মনে হয় যে লিমাকে একটু ফ্লোর দিই তার একটু কিছু বলবে হ্যাঁ বিষয়টা তা না যে সব এটা কখনোই পসিবল না যে আমি সব একা একা করতেছি বা করে আসছি আমি অত শক্ত না সো সবসময় যে ইন্সপায়ার করা বা মোটিভেট করা যেটা বেশি দরকার ওইটা সবসময় সফলই করে আসছে বিয়ের দিন যখন নার্ভাস লাগছে ওরকম আমার এখন ফিল হচ্ছে সত্যি কথা জানে ইভেন মানে যে এই রুমে যখন সিজার টিজার করছে তখন আমার এত ভয় লাগে মানে ব্যথায় ভয় পাওয়া এসব কিছু মনে ছিল না খালি মনে হয়েছে যে মনে হয় মরে যাবো এর ভয়টা ফিল হচ্ছিল এরকম মানে ওই দিনও মানে এত ভয় বা এত টেনশন নার্ভাস স্ট্রেস কোনো কিছু ছিল না আজকে মনে হচ্ছে যে ওর প্রথম জন্মদিন ও বড় হয়ে ছবি দেখলে যেন ওর কাছে মনে হয় যে না সুন্দর হয়েছে যেমন আমি স্টিল নাও আমার ছোটবেলার প্রথম জন্মদিন দেখে আমার ভালো লাগে তো আমি এই কয়েকদিন আমার কাছে এটাই ফিল হয়েছে যে ওর প্রথম জন্মদিন মোটামুটি যেন সুন্দরভাবে সব হয় যাতে ওর ভালো লাগে এই আর তুলি আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কেক বানানোর জন্য কারণ কেক নিয়ে খুবই মন খারাপ ছিলাম খুবই সুন্দর খুবই সুন্দর মানে একদম বলে না যে মনের মধ্যে একটা থাকে এক্সপেকটেশন যে এরকম ওরকম সুইট খুবই সুন্দর কেক একদম বাংলাদেশি একটা টাচ আছে এটা সবচেয়ে বেশি আমার ভালো লাগতেছে আর ভাবিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রিটি ড্রেস আমার জন্য পারফেক্ট কেক আপনারা সবাই আসছেন মানে আপু যখন আসছেন তখন অব্দিও আমার খুব টেনশন হইতেছিল খুব নার্ভাস লাগতেছিল কিন্তু এখন অনেক ভালো লাগতেছে থ্যাংক ইউ সবাইকে মানে আপনাদের সাথে না থাকলে সবকিছু এত পারফেক্ট হইত না মেয়ের প্রথম জন্মদিন নিয়ে এত নার্ভাস ছিলাম আমরা যে আমরা অনেক কিছু ভুলে গেছিলাম বাচ্চাদের জন্য মাথার টুপি আনছিলাম সেটা ভুলে গেছিলাম ওয়ান ইয়ার লেখা বেলুন ছিল সেটাও ভুলে গেছিলাম ওই তো তো এই তো ছিল লাবণীতার জন্মদিনের কেক কাটার পর্বের অংশটা এবং আমি এটা এডিট করতে বসেছি লাবণীতাকে নিয়ে এবং সে এখন শুভ জন্মদিন বা হ্যাপি বার্থডে এগুলা আমার কেন জানি মনে হয় বুঝে
এবং সেও হাততালি দিচ্ছিল এবং দাঁত বের করে খুব খুশি হচ্ছিল তার ভিডিও দেখে। এইটা হচ্ছে আমরা কেক খাওয়ার পরে ক্যামেরা অন রেখেছিলাম এবং আমরা গল্প টল্প করছিলাম সেই ভিডিও। তো এই তো ছিল লাবণীতার জন্মদিনের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাবণীতার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রাখবেন এবং সে যেন খুব ভালো একজন মানুষ হতে পারে সেই দোয়া রাখবেন। বাহ।